লক্ষ লক্ষ মানুষকে নিজেদের গন্তব্যে পৌঁছে দেন যিনি। তিনি ট্রেনের চালক, যাদের পোশাকি নাম লোকো পাইলট। দিনে দিনে বাড়ছে ট্রেনের সংখ্যা, কিন্তু নিয়োগ হচ্ছে না, ফলে বেড়ে চলেছে কাজের অতিরিক্ত চাপ। টানা ডিউটি করতে হচ্ছে অনেককে, তাই একগুচ্ছ দাবি নিয়ে দেশ জুড়ে আবার পথে নামলো অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। শুক্রবার ফেয়ারলি প্লেসে রেলের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন লোকো পাইলটরা। একই সঙ্গে এক গুচ্ছ দাবি নিয়ে জমা দেওয়া হলো স্মারকলিপি। সপ্তাহে আমরা 30 আওয়ার্স রেস্ট পাই, 30 আওয়ার্স। তা আমরা যে গাড়ি নিয়ে হেডকোয়ার্টারে আসছি কাজ করে, তা আমার রেস্ট হলো 16 ঘন্টা, আর 30 আওয়ার্স মানে 46 আওয়ার্স সেটা অলরেডি HOER আছে, 46 আওয়ার্স দিচ্ছে না। তাদের অভিযোগ, প্রতি বছর কর্মীরা অবসর নিচ্ছেন, কিন্তু যে হারে কর্মীরা অবসর নিচ্ছেন সেই হারে করা হচ্ছে না নিয়োগ। প্রতিদিন অতিরিক্ত কাজের চাপের ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন অধিকাংশ কর্মীরাই। প্রতিনিয়ত রেল দুর্ঘটনা বাড়ছে, যার একটি অন্যতম কারণ কর্মীদের উপরে অতিরিক্ত কাজের চাপ। আগামী দিনে যাতে এই চাপ কমানোর দিকে নজর দেওয়া হয়, সেই দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। 14 কিলোমিটার নতুন রেলওয়ে লাইন হচ্ছে, এদের ডাটা আছে যে 1 কিলোমিটার রেলওয়ে লাইন যদি বাড়ে, ট্রেন বাড়ে, 9 রেকের যদি ট্রেন বাড়ে, তো 21টা লোক দরকার হয়, আর বাকি মেল এক্সপ্রেস 9 থেকে বেশি তো 42টা লোক দরকার হয়। কিছু হচ্ছে না, ডেইলি ডিরেলড হচ্ছে ডিউ টু শর্টেজ অফ স্টাফ। সম্প্রতি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর লোকো পাইলটদের বিশ্রামের প্রশ্নটি আরও জোরালো হয়েছে, কিন্তু তারপরও বিষয়টিতে কেন সেভাবে নজর দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেই সরব হন লোকো পাইলটরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, কালকাটি নিউজ।